হ্যালো বন্ধুরা, আমি মিস্টার প্রবীর দে। তোমরা দেখছো তোমাদের প্রিয় অন্যতম ইউটিউব চ্যানেল ম্যাথস ওয়ার্ল্ড। আবার তোমাদের সামনে হাজির হলাম আমি দশম শ্রেণীর কোষে দেখি 12 চ্যাপ্টারের গণিত নিয়ে। আগের দুটো ভিডিওর প্রথম ভিডিওতে আমি তোমাদের গোলকের সূত্রাবলী সম্বন্ধে আলোচনা করেছি এবং দ্বিতীয় ভিডিওতে 1 থেকে 4 পর্যন্ত আলোচনা করেছি। আজকের যে ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 12-5 তাক থেকে শুরু করব। আগের ভিডিওগুলো যারা এখনো দেখোনি তার অতি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা আগে ওই ভিডিওগুলো দেখে নিয়ে এসে তারপর 5 দাগ থেকে শুরু করো। চলো দেখা যাক। দেখো আমাদের 5 দাগে যে অঙ্কটা আছে সেটা আছে কি, কোনো গোলকের গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে আমরা কি জানি যে কোন একটা গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য যত বাড়ে তার সমগ্রতলের ক্ষেত্রফলও কিন্তু তত বৃদ্ধি পায়। তাহলে এখানে দেখো প্রথমে ব্যাসার্ধ ছিল কত, 7 সেন্টিমিটার, পরে ব্যাসার্ধ ছিল আমাদের কত, 21 সেন্টিমিটার। তাহলে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত সেটা আমাদের জানতে হবে। তাহলে আমরা আগের ক্লাসে আমার সূত্রাবলীর ভিডিওতে আমরা দেখেছিলাম, আমরা কি জানি যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4πr². তাহলে প্রথমে গোলকটি সমগ্রতলের ক্ষেত্রফল কত ছিল, প্রথমে গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল ছিল 4πr², আর মানে এখানে 7² এত বর্গ সেমি। পরে গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4π21² বর্গ সেমি। তাহলে কি হচ্ছে দেখো, এখানে পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান 4π7² = 4π21² দেখো দুটোতেই আমাদের 4π আছে, তা 4π বাদ চলে আছে, থাকছে কি 7² মানে কি 7 × 7, 21² মানে আমরা কি জানি 21 × 21, তার মানে 3 × 7 × 3 × 7, এটা একটা সহজে আমরা করে নিতে পারি। তা দুটো সাত, এখানে দুটো সাত কেটে আছে, থাকছে কত, এখানে 1:9, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 6 দাগ, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেমি পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে অর্ধগোলাকৃতি একটা বাটি তৈরি করতে কত বলেছে, 127.27 বর্গ সেমি পাত লেগেছে। তাহলে অর্ধগোলাকৃতি বাটি মানে কি, এখানে ফাঁপা না নিরেট, এখানে বাটি হলে এখানে ফাঁপা একটা গোলক, 2πr² বর্গ সেমি। ওকে, তাহলে আমরা শর্তে কি বলতে পারি, 2πr² = 127.27, এখান থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে। তাহলে r² = 127.27 আমি অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করছি, কত পাচ্ছি এটা, 891/7 r² তাহলে 2π, নিচে 2π আসছে এখানে, তা 2 × π এর ভ্যালু কত, 22/7, তাহলে নিচে 7টা না লিখে আমি উপরে লিখছি, 7 কেটে গেল, 11×2 = 22, 11×8 = 88, 11×1 = 11, তাহলে কি পাচ্ছি, r² = 81/4, তাহলে এখান থেকে r = √81/4 মানে 9/2। তাহলে এখানে আমি কি পেলাম, ব্যাসার্ধটা পেয়ে গেলাম। তাহলে ব্যাস কত গোলকটির, অর্ধ গোলকটির মুখের ব্যাস ব্যাসার্ধ × 2 = 9 সেমি। ওকে, এরপর আমি চলে আসি 7 দাগ। দেখো কি দেওয়া আছে, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে, কত ঘন সেমি মানে কি বের করতে পারছে, আয়তনটা, এবং হিসাব করে দেখি লোহার বক্রতলের ক্ষেত্রফল কত। বক্রতল মানেই হচ্ছে সমগ্রতল বা পার্শ্বতল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি। তাহলে দেখা যাক, লোহার গোলাটির ব্যাসার্ধ সমান 2.1
সেমি। অতএব লোহার গোলাটির ঘনফল বা আয়তন সমান কত? 4/3 পাই, পায়ের মান হচ্ছে 22/7 গুণিত আর কিউব, মানে 2.1 গুণিত 2.1 গুণিত 2.1, এত ঘন সেমি। দশমিক উঠে গেলে দেখো তিনটের আগে দশমিক আছে, তাহলে এখানে 1000 গুণ হচ্ছে 7 3 21, 3 3 কেটে গেল, তো থাকছে কত? সমান 3 8 8 0 8 বাই 1000 ঘন সেমি, সমান হচ্ছে 3টের আগে দশমিক, তাহলে 8 3 দশমিক 8 0 8 ঘন সেমি। এবার দেখো কি আছে, বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কি সূত্র? বক্রতলের ক্ষেত্রফল সূত্র তোমরা সবাই জানো, 4πr² 4 × π মানে 22/7 × r² মানে 2.1 গুণিত 2.1, দুটোর আগে দশমিক উঠে গেলে 100, 7 3 21, তাহলে কত হচ্ছে দেখো এখানে, সমান 5 5 4 4 বাই 100 মানে 55.44 বর্গ সেমি। দেখো তোমার 8-এর দাগে ম্যাথটা আছে, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে দেখো বড় যে নিরেট সীসার গোলকটি আছে তার ব্যাসার্ধ বের করতে হবে ফার্স্ট, তার নিরেট নিরেট সীসার গোলকটির ব্যাসার্ধ সমান 14/2 = 7 সেমি। ওকে, অতএব নিরেট সীসার গোলকটির আয়তন, আয়তনের সূত্র কি? 4/3 πr³ ঘন সেমি। এবার দেখো এটাকে গলিয়ে আমাদের ছোট ছোট কতগুলো গোলক বানাচ্ছে, তা প্রত্যেকটা ছোট গোলকের আয়তন আমরা বার করি, তা প্রতিটি ছোট গোলকের আয়তন সমান কি পাচ্ছি? 4/3 π 3.5 তার হোল কিউব, এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে বলেছি কতগুলি এরকম ছোট ছোট গোলক বানানো যাবে, তাহলে আমরা কি করব না, আমরা সিম্পল ভাগ করে দিলেই পেয়ে যাবো যে একটা বড় গোলকের আয়তন থেকে একটা ছোট গোলকের আয়তন যদি ভাগ করে দিই তাহলেই তো আমরা বুঝতে পারবো যে কতগুলো ওই ছোট গোলক বানানো যাবে। তাহলে ছোট গোলক বানানো যাবে সমান 4/3 π 7³ ডিভাইডেড বাই 4/3 π 3.5³। দেখো এটা সহজে কীভাবে করছি আমি, 4/3 π 4/3 π কেটে গেল, থাকছে কত? 7³ বাই 3.5³। 7³ মানে কত? 7 × 7 × 7 বাই 3.5³ মানে 3.5 × 3.5 × 3.5। এটা তোমরা অনেক রকমভাবে করতে পারো, 3.5 এর ডবল 7 এটা করতেও পারো আমি, বা তোমাদের যদি ইজি করতে চাও তাহলে দেখো তিনটে একটা একটা করে মোট 3টের আগে দশমিক তুললে আমি এখানে 1000 করলাম, 7 5 35 7 5 35 7 5 35, 5 তে কাটছি 200, 5 44 5 8 সমান 8টি, তাহলে কতগুলি ছোট গোলক তৈরি করা যাবে? 8টি ছোট গোলক তৈরি করা যাবে। এই অঙ্কটি কিন্তু খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। এরপর আমরা চলে যাচ্ছি 9-এর দাগ, এই 9-এর দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, মাধ্যমিকে প্রায় আসেই আসেই, তোমরা এই 9-এর দাগের অঙ্কটা খুব ভালো করে একটু দেখে নাও। দেখো 9-এর দাগে কি অঙ্ক আছে না, 3 সেমি 4 সেমি এবং 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটি তামার গোলককে গলিয়ে একটা বড় গোলক বানানো হলো, তাহলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? এটা তোমাদের কোশ্চেন। তাহলে আমরা কি করবো ফার্স্ট, এই যে তিনটে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, তিনটে গোলকের ব্যাসার্ধ থেকে আমরা ফার্স্ট আমরা তিনটে গোলকের আয়তন বের করি, তিনটে গোলকের আয়তনকে আমি টোটাল যদি করি তাহলে তো আমরা টোটাল বড় আয়তনটা পেয়ে যাচ্ছি, তাহলে ওই আয়তনটা যখন পেয়ে যাবো সেখান থেকে নিশ্চয়ই আমরা গোলকটার ব্যাসার্ধ পেয়ে যাবো বড় গোলকটির। তাহলে সেইভাবে দেখো আমরা কি করছি, আমরা মনে করলাম যে প্রথম যে গোলকটা 3 সেমি ব্যাসার্ধ সেটাকে প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয় গোলক হিসেবে ধরে নিচ্ছি, তাহলে প্রথম গোলকের আয়তন সমান 4/3 π
তিনের কিউব ঘন সেমি। ওকে, দ্বিতীয় গোলকের আয়তন সমান চারের তিন পাই চারের কিউব ঘন সেমি, আর তৃতীয় গোলকের আয়তন সমান চারের তিন পাই পাঁচের কিউব ঘন সেমি। তাহলে মোট আয়তন কত হচ্ছে তিনটা গোলকের? তাহলে মোট আয়তন সমান চারের তিন পাই তিনের কিউব প্লাস চারের তিন পাই চারের কিউব প্লাস চারের তিন পাই পাঁচের কিউব সমান চারের তিন পাই, দেখো তিনটার থেকে কমন যাচ্ছে, তার কি পাচ্ছে তিনের কিউব, তিনের কিউব কত 27, তিন গুণিত তিন গুণিত তিন, চারের কিউব, চারের কিউব কত 64 প্লাস পাঁচের কিউব মানে হচ্ছে 125 সমান চারের তিন পাই গুণিত এই তিনটে যোগ করে দেখো 216 পাচ্ছে এত ঘন সেমি। তাহলে এই যে বড় গোলকটা সে তৈরি হবে, সে বড় গোলকটার আয়তন এটাই। তাহলে ধরি বড় গোলকটির ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ সমান কি বড় আর সেমি। তাহলে বড় গোলকটির আয়তন কত হবে? আয়তন সমান একই সূত্র চারের তিন পাই বড় আর এর কিউব ঘন সেমি। বেশ, তাহলে শর্তে আমরা কি বলতে পারি না, এই যে পেলাম চারের তিন পাই বড় আর এর কিউব সমান বলতে পারি তো চারের তিন পাই ইন্টু 216, এই যে বড় আয়তন, বড় যে গোলকটা অর্থাৎ তিনটে গোলকের যোগ করে যেটা পেলাম সেটা। তাহলে দুই পক্ষে দেখো আমাদের কি পাচ্ছে, চারের তিন পাই চারের তিন পাই কেটে যায়, থাকছে কি আর কিউব সমান 216। তাহলে আর সমান কত হবো না, 216টাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাচ্ছি দেখো 3টে 2। তাহলে আমরা কিউব রুট করতে গেলে আমরা 3টে 2-এর জন্য 1টা 2 আর 3টে 3-এর জন্য 1টা 3 মানে 6 সেন্টিমিটার। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। যারা এখনো বুঝতে পারবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি নেক্সট যে ভিডিও দেবো সেই ভিডিওতে তোমাদের আমি প্রবলেম সলভ করার চেষ্টা করব। নেক্সট 10-এর দাগ, দেখো 10-এর দাগটা খুব একটা ইম্পর্টেন্ট না হলেও কিন্তু মাঝে মাঝে হয়তো দিয়ে দেয়। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার, গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করি। তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজ, তাহলে গম্বুজ আমাদের যদি বাইচান্স যদি গম্বুজ নাও জেনে থাকি তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পারছি, অর্ধগোলাকৃতি গম্বুজটার অর্ধগোলাকৃতি টাইপের। তাহলে অর্ধগোলকের আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমাদের দেওয়া আছে, তাহলে উপরিতল রং করতে, তাহলে গম্বুজ আকৃতির সাধারণত হয় কেমন, উপরিতল রং করতে মানে এটা আমাদের বার করতে বলেছে, এই পোর্শনটা আমাদের রং করতে বলেছে, তাহলে এটা কত 2πr², তাহলে এই 2πr² পোর্শনটা আমাদের রং করতে হবে। তাহলে কীভাবে পাবো দেখো, গম্বুজটির ভূমিতলের ব্যাসার্ধ সমান কত 42/2 সমান 21 সেমি, ঠিক আছে। অতএব উপরিতল বলতে মানে কোনটা, পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত পাচ্ছি 2 পায়ের মানে হচ্ছে 22/7 ইন্টু r² মানে 21 × 21, 7×3=21, তার কত পাচ্ছি 2772 বর্গ সেমি। সরি আমার একটা ইউনিটের একটু ভুল হয়ে গেছে, এই সেমিটা না হয় এটা ডেসিমিটার হবে, এটা তাহলে এটাও কিন্তু ডেসিমিটার। এবার দেখো তোমাদের কি আছে কোশ্চেনটা, প্রতি বর্গ মিটার 35 টাকা, তাহলে আমাদের ইউনিট পেয়েছি বা একক পেয়েছি কি ডেসিমিটার, কিন্তু আমাদের দেওয়া আছে কি বর্গ মিটার, তাহলে ডেসিমিটারকে বর্গ মিটার আনতে গেলে কি করতে হয়। তাহলে আমরা সবাই জানি ডেসিমিটার থেকে মিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, এখানে বর্গ কথাটি থাকার জন্য 2টো 10 দিয়ে ভাগ অর্থাৎ 100 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 27.72 বর্গ মিটার। তাহলে পার্শ্বতল বা উপরিতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম, এবার আমরা কি করব না, প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে খরচ, তাহলে 1 বর্গ মিটারে 35 টাকা হলে 27.72 বর্গ মিটারে মোট খরচ কত হবে। তাহলে প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে
মোট খরচ হবে সমান 27.72 গুণিত 35 তো টাকা সমান কত পাচ্ছি 970.20 টাকা বা এটা বলতে পারি যে 970 টাকা 20 পয়সা। আজকের ভিডিও এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।